আর তোমাদের বিরুদ্ধে কে কি বললো কি না বললো ডোন্ট কেয়ার রাজা চলে বাজার তো কুত্তা ভুকে হাজার এটা মাথায় রাখতে হবে পুলিশের নিচুতলার মধ্যে কি ক্ষোভটা শুরু হয়ে গেল এমনিতেই আপনাদের সামনে আনন্দবাজার পত্রিকার বিভিন্ন প্রতিবেদন দেখিয়ে বেশ কয়েকদিন আগে একটা পর্ব এনেছিলাম যেখানে প্রশ্ন করেছিলাম যে টালা থানার ওসি অভিজিৎ মন্ডল গ্রেপ্তার হতেই পুলিশের সাব ইন্সপেক্টর ইন্সপেক্টর এবং অধস্থন যে সমস্ত কর্মচারীরা রয়েছেন অফিসাররা রয়েছেন তাদের মনের মধ্যে প্রচুর প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছিল যে অভিজিৎ মন্ডল কি নিজের ইচ্ছাতে সমস্ত কাজ করেছিল আর্জিকর কাণ্ডে যার কারণে তাকে একাই শাস্তি পেতে হলো এ নিয়ে নিচুতলার পুলিশের মহলে একটা বিরাট ক্ষোভের সঞ্চার হয়েছিল যা দমাতে কার্যত পুলিশের সমস্ত বড় বড় আধিকারিকদের মিটিংয়ে বসতে হয়েছিল তাদেরকে বোঝাতে হয়েছিল এবং গত দিনে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী পুলিশের বডিগার্ড লাইনের পুজোতে উদ্বোধন করতে এসে যা যা বক্তব্য বললেন আপনাদের সেই বক্তব্যগুলো শোনালেই এই প্রশ্নটা আরও দৃঢ় হবে তাহলে কি পুলিশের মধ্যেও কি বিদ্রোহের দানা বাঁধছে সেটা বুঝতে পেরেই কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন কৌশলে তাদেরকে চেয়ার আপ করার চেষ্টা করলেন আপনাদের প্রথমেই দেখালাম যে অংশটি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যারা উপস্থিত পুলিশের কর্মী তাদের উদ্দেশ্যে তাদের উদ্দেশ্যে বললেন যে রাজা বাজার হাজার রাজ্যের কুত্তা ভোকে মুখ্যমন্ত্রী এই কুত্তা ফুত্তা এই সমস্ত শব্দবন্ধ ব্যবহার করছেন এটা কি তার পদের সঙ্গে মানানসই কাদের কুত্তা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদিও এটা প্রবাদ কিন্তু তা সত্ত্বেও প্রবাদের মধ্যে তো ওই শব্দটি রয়েছে তো কাদের মুখ্যমন্ত্রী কুত্তার সঙ্গে তুলনা করলেন আর কাদেরই বা তিনি রাজার সঙ্গে তুলনা করলেন দেখুন এটা তো খুব সহজেই অনুমেয় যে রাজা মুখ্যমন্ত্রী একা এবং তার পারিষদ বর্গ তারাই রাজা আর কুত্তা বলতে কাদের বুঝিয়েছেন সেটা আপনারাই একটু আন্দাজ করে নিন এবং আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে পুলিশ কর্মীদের উজ্জীবিত করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এই বক্তব্য বলেছেন যে কাজ করতে গেলেই তো ভুল হয় যারা কাজ করে তারাই তো ভুল করে আর ওই একটু ভুল করার জন্য যারা বিরুদ্ধে কথা বলছেন তাদেরকে দেওয়ার প্রয়োজন নেই পাত্তা আপনারা আরো বেশি করে কাজ করে যান আপনারা আরো কঠোর হাতে কাজ করে যান এই বার্তা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিলেন আসুন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যটা আরো একবার শোনাচ্ছি এই বক্তব্যটা আপনারা শুনুন শুনলে আপনারা বুঝতে পারবেন যে মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে পুলিশদের উজ্জীবিত করার চেষ্টা করলেন অন্যদিকে সাধারণ মানুষের যে দুঃখ যন্ত্রণা সেগুলোকে অ্যাড্রেস না করেই পুলিশ প্রশাসনের বিরুদ্ধে সাধারণ মানুষের যে ক্ষোভ উগড়ে পড়ছে সেটা মুখ্যমন্ত্রী খুব ভালোভাবে বুঝতে পেরেই পুলিশদের দিকে কার্যত বার্তা দিলেন তোমরা এগিয়ে যাও যে পথে তোমরা কাজ করছো তোমাদের মোটিভেশন নষ্ট হচ্ছে গোটা সোশ্যাল মিডিয়ায় ছিচিকার হচ্ছে গোটা পশ্চিমবঙ্গের মানুষ তোমাদের ছিচিকার করছে তার সত্ত্বেও তোমরা এগিয়ে যাও তার কারণ রাজা চালে বাজার ভোকে হাজার কি বলেছিলেন মুখ্যমন্ত্রী পুরো বক্তব্যটা শুনুন আর তোমাদের বিরুদ্ধে কে কি বললো কি না বললো মাথায় রাখতে হবে যে কাজ করবে গালাগালি সেই খাবে এটা আজকে কলিকালের নিয়ম আর যে কাজ করবে না কে তাকে গালাগালি দেবে তারা নাকি সমাজের বড় বড় ত্রাতা কেউ কেউ বল ভাবছে তারা ভগবানের থেকেও বড় এত বড় ভগবান যে তার আগা পাশ তারা দেখা যায় না মনে রাখবেন আরো স্ট্রং হতে হবে কুললি কাজটা হ্যান্ডেল করতে হবে ওপরে থাকবেন কুল আর ভেতরে থাকবেন বোল্ট এটা মাথায় রাখতে হবে রাফ অ্যান্ড টাফ অ্যান্ড সামটাইম বি সফট আপনাদের কাজের ধারা হিউম্যানিটি মানবিকতা মানবিক দিকটাও দেখবেন আর যারা শয়তান আমি হই আর আপনি হই তাদের কোনো রকম ক্ষমা করবেন না সে যেই হোক টেক স্ট্রং অ্যাকশন গভর্নমেন্ট ইজ অ্যাবসুলুটলি বিহাইন্ড দ্য পুলিশ ফোর্সেস সত্যের জয় হোক মা দুর্গা অশুভ শক্তির শক্তির বিনাশ করুক শুভ জয় করুক এটাই মায়ের কাছে আমার কামনা বন্ধুরা মুখ্যমন্ত্রী বলছেন যে কাজ করতে গেলেই ভুল হয় ঠিকই বলেছেন মুখ্যমন্ত্রী কাজ করতে গেলেই ভুল হয় সেই কারণেই একজন ডাক্তার যখন ছত্রিশ ঘন্টা ডিউটি করলেন তখনই ভুল করলো আপনাদের প্রশাসন একটা ধর্ষককে ধরতে পারলো না এছাড়াও কলকাতা হাইকোর্ট চত্বরে একজন জুনিয়র লয়ার সম্ভবত বা আইনের সঙ্গে যুক্ত এক মহিলাকে কলকাতা হাইকোর্ট চত্বরে যখন শ্লীলতাহানি হানি করা হলো তখনও আপনার প্রশাসন নির্বাক এমনকি গত দিনের যে তথ্য আপনাদের দিলাম এই পুলিশ প্রশাসনের মধ্যে থেকেই পার্ক স্ট্রিট থানার একজন সাব ইন্সপেক্টর একজন পুলিশের কর্মচারীকে একজন সিভিক মহিলা ভলেন্টিয়ারকে একেবারে শ্লীলতাহানি হানি করলেন তাও আবার পুলিশ স্টেশনের মধ্যে আর এত কিছুর পরেও যদি মুখ্যমন্ত্রী তাদের চেয়ার আপ না করেন তাহলে কিভাবে কাজটা করবেন থানায় এক মহিলা সিভিক ভলেন্টিয়ার অভিযোগ করেছেন এক সাব ইন্সপেক্টরের বিরুদ্ধে থানার মধ্যেই সেই মহিলা সিভিক ভলেন্টিয়ারের শ্রীলতা করা হয়েছে আপনারাই ভাবুন যে রাজ্যে পুলিশ নাকি মানুষদের সুরক্ষা দেবে সেই রাজ্যে একজন থানার মধ্যেই সুরক্ষিত নয় রাজ্যের পুলিশ মন্ত্রী এটা নিয়ে কি বলে সেটা শোনার জন্য অপেক্ষায় আছি এবং আরো একটা যে মারাত্মক কথা বললেন সেটা আপনারা শুনেছেন যে পুলিশের উদ্দেশ্যে মনে রাখবেন যে একেবারেই কুল্লি কাজটা করতে হবে বাইরে থেকে কুল হতে হবে আর ভেতর থেকে হতে হবে বোল্ড অর্থাৎ পুলিশ প্রশাসন যেভাবে কাজ করছে সেই কাজে মমতা বন্দ্যোপাধ্যায় খুব খুশি পুলিশ মন্ত্রী হিসেবে মুখ্যমন্ত্রী খুব খুশি এবং সেই একই কাজ পুলিশ প্রশাসনকে করে যাওয়ার তিনি নির্দেশ দিচ্ছেন কিন্তু মুখ্যমন্ত্রীকে এই সমস্ত বক্তব্যগুলো বলতে হচ্ছে কেন মুখ্যমন্ত্রীকে এটাও বলতে হচ্ছে কেন যে ওদেরও একটা পরিবার রয়েছে ওদের পরিবার নিয়ে যা খুশি কথা বলবেন এটা কিন্তু মেনে নেওয়া হবে না এই ধরনের কার্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে তাদেরকে বুস্ট করার চেষ্টা করলেন এবং বললেন যে আসল কাজটা করে পুলিশের বাড়িতে যারা থাকে তারাই তো স্বার্থ ত্যাগ করেন তারাই তো পুলিশকে এই সমস্ত কাজে পাঠান সমস্ত স্বার্থ ত্যাগ করার পরেও অর্থাৎ সম্পূর্ণরূপে পুলিশ প্রশাসন তাদের ফ্যামিলি মেম্বারদের বুস্ট আপ করার চেষ্টা করলেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আসুন দ্বিতীয় বক্তব্যটা শুনুন বক্তব্যটা শুনলেই আপনাদের স্পষ্ট হয়ে যাবে যে মুখ্যমন্ত্রী একদিকে যেমন তাদেরকে বুস্টপ করার চেষ্টা করছেন অন্যদিকে বুস্ট আপ করে কার্যত যে কায়দায় পুলিশ কাজ করছে যে কায়দায় কাজ করে পুলিশ একেবারে নিন্দার চোখে পড়ছে গোটা সমাজে হচ্ছে এমন ধিকৃত কি পুলিশকে কেউ আইনের চোখে ভয় পেতে পারে কিন্তু ভেতর থেকে যখন কেউ শ্রদ্ধা করছে না তখন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তাদেরকে বুস্ট করছেন যে এইভাবে শুধু এগিয়ে যাও এমনটাই নয় আরো কড়া পদক্ষেপ নিতে হবে আরও কঠিন হতে হবে এই বার্তাই রাজ্যের মুখ্যমন্ত্রী দিচ্ছেন অন্যদিকে পুলিশদের পরিবারদের সান্ত্বনা দিচ্ছেন শুনুন সেই বক্তব্য আজকে আপনি যে দশ জনকে গালাগালি দিচ্ছেন একবারও মনে করেছেন তারও একটা পরিবার আছে আপনার পরিবারের দাম আছে আর অন্য পরিবারের বুঝি দাম নেই সব পরিবারই দাম আছে সব পরিবারের দাম আছে এটা কিন্তু বোঝা দরকার কখনো কখনো বোঝাতে হয় আমি একুশে জুলাই একটা বক্তৃতায় বলেছিলাম অনেকে আমাকে ক্যাঁক ক্যাঁক করছে করতে দিন ওদের খেঁক খেঁকে করে যাক আমি আমার কথা বলবো আমি আমার কথা বলছি না রামকৃষ্ণ পরমংশ দেব যিনি আমাদের পথ প্রদর্শক আমি তার কথা বলছি তিনি কি বলেছিলেন একটা সাপ তার কাছে আসছো তিনি কথা মৃত কথা বলতে বলতে কথা বলতেন তিনি বলেছিলেন সাপটি তাকে এসে বলেছিল তিনি বলেছিলেন সাপটাকে তুমি কাউকে কামড়াবে না কিন্তু সাপটা একদিন এসে বলল প্রভু তোমার কথায় আমি তো কাউকে কামড়াই না কিন্তু আমাকে অনেকে ঢিল মারে লাঠি দিয়ে মারে দেখো আমার গা দিয়ে রক্ত বেরোচ্ছে তুমি আমাকে কামড়াতে বারণ করেছ আমি তোমার কথা মেনে চলছি কাউকে আমি কামড়াচ্ছি না কিন্তু আমার উপর অত্যাচার হচ্ছে তুমি আমাকে পদ বলে দাও তখন ঠাকুর বললেন আমি তোমাকে কামড়াতে বারণ করেছি কিন্তু আমি তোমাকে ফোস করতে বারণ করিনি মানুষের অধিকার অধিকার সবার আছে আপনারও আছে আমারও আছে আমাদের সবার আছে আমি ছোট নিচুর মধ্যে ভাগাভাগি করি না আমি ছোট বড় মধ্যে ভাগাভাগি করি না আর মনে রাখবেন পুলিশ পুলিশ নয় আপনারা যা ইচ্ছে বলতে পারেন আপনার বাড়ির সামনে ক্রাইম হলে সেই পুলিশকে গিয়ে আগে আপনাকে ডাকতে হয় শুনলেন বন্ধুরা অর্থাৎ এটা কি পরিষ্কার হচ্ছে না রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর এই বক্তব্য থেকে যে পুলিশদের মহলেও কিন্তু তাদের মনের মধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে তার কারণ দেখুন তারাও কিন্তু কর্মসূত্রে পুলিশ হতে পারেন আসলে তারাও আমার আপনার মতো একজন সাধারণ মানুষ তাদেরও পরিবার রয়েছে তাদের আমার আপনার সন্তানদের সঙ্গে একই জায়গায় স্কুল যায় কাজেই সন্তানেরাও পেশা যদি বাদ দিয়ে দেন আমার আপনার মতো সাধারণ মানুষ তাই অফিসের বাইরে যখন বাড়িতে তারা পৌঁছাচ্ছেন যখন ফ্যামিলি মেম্বারদের সঙ্গে টিভি দেখছেন খবর দেখছেন ইউটিউব দেখছেন যেভাবে পুলিশকে ধিক্কার জানানো হচ্ছে গোটা সমাজের তরফ থেকে পুলিশের ভূমিকা নিয়ে যেভাবে প্রশ্ন তোলা হচ্ছে শুধু সাধারণ মানুষ নয় সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্ট প্রত্যেকটি ক্ষেত্রে পুলিশের ভূমিকায় প্রশ্ন এরপরে হচ্ছে হ্যাঁ নির্দেশ মেনে তারা কাজ করতে বাধ্য হচ্ছেন তার কারণ এটাই তাদের ডিউটি তাদের ওপরওয়ালারা যা সিদ্ধান্ত নেবেন যা নির্দেশ দেবেন সেই নির্দেশ মেনেই তাদেরকে কাজ করতে হবে তাদের কাছে কোনো চয়েস বলে কিছু থাকে না কিন্তু তার পরেও যখন বাড়িতে তারা ফিরে গিয়ে সমস্ত সংবাদ মাধ্যমগুলো দেখছেন একেবারেই প্রায় প্রত্যেকটি দিনে যেভাবে ধর্ষণের ঘটনা ঘটছে আমি আপনাদের সামনে সকালের ভিডিওতে বলেছিলাম যে মহালয়া থেকে শুরু করে তৃতীয়ার দিন পর্যন্ত খবর রেকর্ড করেছি প্রত্যেক দিনেই ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা ঘটেছে রাজ্যের বুকে সেই ভিডিওগুলো তো পুলিশের স্ত্রীও দেখছেন পুলিশের ছেলে মেয়ে সন্তান সন্ততি তারাও দেখছেন তারাও এই সমাজের বুকে বড় হচ্ছেন সেই কারণে কোথাও গিয়ে তাদের মনের কোণে একদিকে যেমন হয়তো কোথাও প্রশ্ন উঠেছে কিন্তু তার থেকেও বড় ব্যাপার তাদের ভয়ের সৃষ্টি হয়ে থাকতে পারে যেভাবে অভিজিৎ মন্ডল টালা থানার ওসিকে কার্যত রাজনৈতিক বলি দেওয়া হলো যেভাবে তাকে সাসপেন্ড করে দেওয়া হলো যেভাবে গোটা পুলিশ প্রশাসন বলল আমরা তোমাদের পাশে রয়েছি সমস্ত সহযোগিতা করব অথচ তারপরেই তাকে সাসপেন্ড করে দিল তারপরেই সম্ভবত পুলিশের নিচুতলার যে সমস্ত অফিসাররা রয়েছেন সাব ইন্সপেক্টর থেকে শুরু করে ওসি ইন্সপেক্টর সকলের মনের মধ্যে একটা ভয় কাজ করতে শুরু করেছে যে ওপরালার নির্দেশ যেমন তাদের মানতে হবে তা না হলে তাদের পানিশমেন্ট হতে পারে তেমনি আবার যদি ওপরওয়ালার নির্দেশ শোনেন তাহলে সর্বোচ্চ আদালতের তরফ থেকে কিন্তু তাদের ওপর পানিশমেন্ট হতে পারে তার জল জ্যান্ত উদাহরণ অভিজিৎ মণ্ডল এবং আপনাদের দেখাবো এই পুলিশ প্রশাসন হয়তো নিশ্চিতভাবে কারুর অঙ্গুলি হেলনে তারা কাজ করছেন বা করতে বাধ্য হচ্ছেন সম্ভবত এটাই আমরা ধরে নেব এবং প্রত্যেকটি ক্ষেত্রে তারা সমালোচিত হচ্ছেন গতকাল কলকাতা হাইকোর্টে জরুরিকালীন একটি শুনানি হয়েছিল সেই শুনানিতে ওই ন বছরের বালিকার ওপর যেভাবে অত্যাচার হয়ে তাকে মৃত্যুর কোলে কার্যত ধলে পড়তে হয়েছিল তাকে খুন করা হয়েছিল সেই কেসে পর্যন্ত মেয়েটির বয়স দশ বছরের কম হওয়া সত্ত্বেও পক্ষ আইনে মামলা করেনি পুলিশ আর এতেই কলকাতা হাইকোর্ট রুষ্ট হয়েছে পুলিশের ভূমিকায় একটা বাচ্চা মেয়ে তাকে নির্মমভাবে হত্যা করা হলো তার বয়স দশ বছরের কম হওয়া সত্ত্বেও আইন জানা সত্ত্বেও পুলিশ পক্ষ আইনে মামলা করেনি কেন মামলা করেনি পুলিশ এই প্রশ্নের উত্তর হয়তো পুলিশ সম্ভবত দিতে পারবে কিন্তু তারা তো প্রকাশ্যে বলতে পারে না তাদের বুকে যে ব্যথা সেই ব্যথাগুলো অনুভব করাটা এই মুহূর্তে কঠিন একদিকে তাদের নিষ্ঠা ভরে ওপরওয়ালাদের আদেশ মেনে চলতে হচ্ছে অন্যদিকে পরিবারদের পরিজনদের যে প্রশ্নের মুখে তাদের পড়তে হচ্ছে কার্যত সামাজিক মান সম্মান ছেড়ে দিন একেবারে সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্টের গলা ধাক্কা খেতে হচ্ছে আর এসব যখন ঘটছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তাদের বিবেক যেন কোনোভাবে জাগ্রত হয়ে না যায় তারা যেন কোনোভাবেই আবার প্রতিবাদী না হয়ে পড়েন সেই কারণেই বারবার তাদেরকে প্রশংসা করছেন বলছেন যা কাজ তোমরা করেছ এই কাজ কেউ করে উঠতে পারে না তোমরা বন্যা ত্রাণ পৌঁছে দিয়েছ তোমরা এই করেছো সেই করেছো তোমরা কত ভালো কাজ করেছ পুলিশ মন্ত্রী ছাড়া এই রাজ্যের পুলিশের ভূমিকায় সন্তুষ্ট আর একটা মানুষও যদি দেখাতে পারেন তৃণমূল কর্মীদের বাদ দিয়ে তাহলেই বুঝতে পারবেন যে পুলিশরা কতটা নিরপেক্ষ হয়ে কাজ করছেন বা কতটা কাজ করতে বাধ্য হচ্ছেন এবং সেই কারণেই এই প্রশ্নটা আপনাদের সামনে করলাম তাহলে কি পুলিশের ভেতরে অসন্তোষটা মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেছেন এই কারণে কি তিনি ভোকাল টনিক দেওয়াটা শুরু করে দিলেন এই কি পুলিশ কর্মীদের উৎসাহিত চেষ্টা করলেন যে আমরা তোমাদের পাশে সব ব্যাপারে বন্যার প্রাণেও অনেক কাজ করেছেন আপনারা মানুষের কাছে বন্যার রিলিফ আপনারা পৌঁছে দিয়েছেন নৌকোয় করে গিয়ে গিয়ে এই কাজগুলো কেউ মনে রাখে না হাজারটা কাজের মধ্যে একটু ভুল ত্রুটি হয়ে গেলে অজ্ঞাতভাবে অজানাচিতভাবে অজানাভাবে আননোয়িংলি সেটাকে নিয়ে অনেকে অনেক উল্টো কথা বলে কুৎসা করে চক্রান্ত করে অপপ্রচার করে অথচ তারা জানে না আর্মির যে সম্মান আছে সেন্ট্রাল ফোর্সেসের যে সম্মান আছে বেঙ্গল কলকাতা পুলিশের সম্মান তার থেকে একাংশ কম নয় বরঞ্চ বেশি তাদেরও পরিবার পরিজন আছে একটা কিছু ভুল হলেই কাজ যে করে ভুল সে করে রাইট টু মেক ব্লান্ডার্স এটা স্বামী বিবেকানন্দ বলে গিয়েছিলেন সুতরাং নেতাজি সুভাষচন্দ্র বোস বলেছিলেন কাজ করতে গেলে কোথাও কোথাও আমাদেরও কি ভুল ত্রুটি হয় না নিশ্চয়ই হয় আমরা সেটাকে বড় করে দেখাই কই একবার তো বলি না বর্ষার সময় দাঁড়িয়ে আছে ট্রাফিকগুলো ভিজছে গল গল করে তার গা দিয়ে জল পড়ছে গরমকালে ঘেমে নে একসা হয়ে যাচ্ছে কই তখন তো দেখি না আমরা তাদের কাজ আগুন লাগলে তারা গিয়ে ফায়ার ব্রিগেডটা আগে জায়গা করে দেয় পেশেন্ট পার্টি গেলে অ্যাম্বুলেন্সকে আগে রাস্তা করে দেয় কখনো কখনো গ্রিন যে রাস্তা করা হয় গ্রিন করিডর গ্রিন করিডোর করেও নিয়ে যাওয়া হয় সেই কাজগুলোকে মনে রাখতে হবে সব পরিবারই একটা অ্যাসেট আমি এখনো মনে করি আমার পুলিশ ফোর্স এই কাজটা করতে পারে তার কারণ তার পরিবার পরিজন তাকে সাথ দেয় বলে পুজোয় তারা বলে না চলো আমাকে নিয়ে ঠাকুর দেখতে চলো বলে যাও তুমি ডিউটি করো আমরা আছি দেখে নেব এমার্জেন্সি ডিউটি দিন নেই রাত নেই এখন আবার নতুন কথা শুনছি রোস্টার ডিউটি এমনকি একটা জায়গায় আমি শুনছিলাম যে দেখুন কোনো জায়গায় যদি মামলা হয় তাহলে পুলিশের যদি কোনো কিছু বলার থাকে পুলিশের এতদিন পর্যন্ত নতুন করে কোনো আইনজীবী নিয়োগ করার কোনো ক্ষমতা ছিল না তারা সরকারি উকিলদের উপরই ভরসা রাখতো কিন্তু আমি একটা খবর শুনলাম সেটা অসমর্থিত সূত্রই বলবো তার কারণ কোনো সংবাদ মাধ্যমে অন্তত চোখে পড়েনি সেটা সেইভাবেই আপনারা নেবেন অসমর্থিত সূত্রে আমি শুনতে পেয়েছি বা জানতে পেরেছি যে পুলিশকে বলা হয়েছে তোমরা এবার থেকে নিজেদের পছন্দ মতো আইনজীবীও কিন্তু তোমরা বাঁচতে পারবে হ্যাঁ এটা যদি সত্যি হয়ে থাকে তার জন্য আপনার আমার উপর ট্যাক্সের বোঝা অনেকটাই বাড়বে এবং সেই বোঝা থেকেই এই ঋণ মেটানো হবে পুলিশ কর্মীদের যাতে তারা বাঁচতে পারেন সম্ভবত যে ধরনের আইনের বাইরে গিয়ে তাদের কাজ করতে হচ্ছে কোথাও গিয়ে তারাও আইনের চোখে ফেঁসে যাওয়ার একটা বিরাট সম্ভাবনা তৈরি হচ্ছে সেই কারণেই কিছুটা ফ্লেক্সিবিলিটি সরকারের পক্ষ থেকে দেওয়ার চেষ্টা সম্ভবত করা হচ্ছে যে তোমরাও চাইলে তোমাদের পছন্দ মতো আইনজীবী কিন্তু নিয়োগ করতে পারবে এটা অসমর্থিত সূত্র থেকে বললাম সেইভাবেই খবরটা আপনারা নেবেন কিন্তু এটাই আপনাদের সামনে প্রশ্ন গোটা রাজ্য পুলিশ তারাও মানুষ তাদেরও পরিবার রয়েছে তারাও কোথাও গিয়ে দিনের শেষে ভাবছে যে এত কথা শুনছি কিন্তু আদতে যদি আমরা কোথাও ফেঁসে যাই যদি কলকাতা হাইকোর্ট সুপ্রিম কোর্টে গিয়ে যখন মামলাটা যাবে তখন কিন্তু এই প্রশাসন আমাদের পাশ থেকে সরে যাবে টালা থানার ওসি সর্বোচ্চ প্রমাণ তার এবং আপনারা জানেন লোয়ার কোর্টে সেটা বক্তব্য রাখা হয়েছিল যে টালা থানার ওসি এবং সন্দীপ ঘোষ যা অপরাধ করেছে যে অভিযোগগুলো রয়েছে সেটা যদি সত্যি প্রমাণিত হয় তাহলে তাদের ফাঁসি পর্যন্ত হতে পারে এমনও পর্যন্ত লোয়ার কোর্টে আলোচনা হয়েছে জজ এই মন্তব্য করেছেন যে যে অভিযোগগুলো রয়েছে সেগুলো যদি প্রমাণিত করা যায় তাহলে তাদের ফাঁসি পর্যন্ত হতে পারে এই ধরনের বক্তব্য পর্যন্ত বলেছেন আর এসব শোনার পর কোন পুলিশের কর্মী বলুন তো নিজেদের জীবনকে বাজি রেখে মমতা বন্দ্যোপাধ্যায় বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সমস্ত কথা একেবারে সর্বৈবভাবে শুনতে পারবেন এই প্রশ্নটার জন্যই সম্ভবত কি মুখ্যমন্ত্রী এতটা বোঝানোর তাদের চেষ্টা করলেন যে তোমরা হার মেরো না আরো কঠিন হও আরো কঠিন হয়ে তোমাদের যে কাজটা করছো সেই কাজটা করে যাও মুখ্যমন্ত্রী এই বক্তব্য যদি সমাজের ধর্ষকদের উদ্দেশ্যে এতটা কঠিন বার্তা দিতে পারতেন পুলিশদের যদি এইভাবে বলতে পারতেন যে তোমরা ধর্ষকদের বিরুদ্ধে কঠিন হও তাহলে বোধহয় পুলিশরা যেমন একদিকে এনার্জিও পেতেন আর মমতা বন্দ্যোপাধ্যায়ের নামটাও বোধহয় উজ্জ্বল হতো কি বলবেন আপনারা এই পুরো বক্তব্য শুনে আপনাদের কি মনে হলো লিখে জানাবেন আজকের পর্বে এখনকার মতো এখানে শেষ করলাম